ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম। হেরা ওয়াহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয় তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খলক খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। শিক্ষাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে শিক্ষা মৌলিকভাবে দুই প্রকার, এক জাগতিক শিক্ষা, দুই দিনী শিক্ষা। মানুষের জাগতিক প্রয়োজন পূরণের জ্ঞান হচ্ছে জাগতিক শিক্ষা। এই শিক্ষার মূল সূত্র হচ্ছে অভিজ্ঞতা। পক্ষান্তরে আল্লাহ তাআলা সন্তুষ্টির জ্ঞান হচ্ছে দিনী শিক্ষা। এই শিক্ষার মূল সূত্র হচ্ছে অভিজ্ঞতা, জাগতিক জ্ঞান অর্জনের হুকুম। এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, অনুমোদিত জাগতিক জ্ঞান দুই ভাগে বিভক্ত, এক যা চর্চা করা অপরিহার্য, দুই যা চর্চা করা উত্তম। প্রথমটি হচ্ছে ওই সব জ্ঞান যা জীবন যাপনের ক্ষেত্রে অপরিহার্য, যেমন চিকিৎসা বিদ্যা, কেননা স্বাস্থ্য রক্ষার জন্য ওই জ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তদ্রূপ গণিত, কেননা লেনদেন, মিরাজ বন্টন ইত্যাদি মৌলিক পর্যায়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কেন একইভাবে কৃষি, বয়ন, রাষ্ট্রনীতি।